ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া কসবার গোপীনাথপুরের দুই নং ওয়ার্ডে ইভিএম এ ভোট কারচুপির অভিযোগ। পুনর্গণনার দাবিতে বিক্ষোভ সমাবেশ। ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার 7টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে চলে ভোট গ্রহণ। গোপীনাথপুর দুই নং ওয়ার্ডে ইভিএম এ ভোট কারচুপির অভিযোগ এনে রফিকুল ইসলামের আপেল মার্কার পক্ষে হাজার হাজার নারী পুরুষরা বুধবার বিকেলে গোপীনাথপুর দক্ষিণ কলেজ পাড়া খলিফা বাড়ি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উক্ত ওয়ার্ডের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, গত 31 জানুয়ারি সারাদিন ভোট সুষ্ঠু হয়েছে, গণনার সময় একটি কারচুপি হয়েছে। প্রিজাইডিং এর দায়িত্বে থাকা প্রভাষক হেলাল উদ্দিনের যোগসাজশে ঘুষ নিয়ে নির্বাচনের ফলাফল পাল্টানো হয়েছে। অবিলম্বে তদন্ত করে ভোট পূর্ণ গণনার দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জুবায়ের আহমেদ খলিফা, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, দেলওয়ার হোসেন রুবেল, খোরশেদ আলম, আব্দুল হাকিম, জামাল ভুইয়া, রাসেল সরকার প্রমুখ। উপস্থিত বক্তারা অবিলম্বে ভোট পূর্ণ গণনার দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 30 জানুয়ারি যে নির্বাচন আপনারা দেশবাসী উপলব্ধি করেছেন এবং দেখেছেন, সে নির্বাচন একটি প্রহসনের নির্বাচন করেছে। যে নির্বাচন কমিশন গোপীনাথপুর ইউনিয়নের নির্বাচন দুই নং ওয়ার্ডে ভোট দিয়েছে, কিন্তু সারাদিন নির্বাচনের মাঠে শুধু একমাত্র মুরুগ এবং আপেলের জয়গান ছিল। লাস্ট পর্যন্ত নির্বাচনী যেই প্রিজাইডিং অফিসার, তিনি ফুটবল প্রতীকের প্রার্থী মুস্তাকের আত্মীয় থাকায় সে নির্বাচনী ফলাফল ঘোষণার সময় প্রত্যেক প্রার্থীর থেকে যে এজেন্ট সংগ্রহ করে তারা একসাথে বসেছিল, ওইখানে প্রত্যেকটা বুথ 10টি বুথ ছিল নির্বাচনী কক্ষ, কিন্তু 9টি বুথের হিসাব একসাথে দিয়ে দিছে, আলাদা আলাদা বুথের কোনো হিসাব দেয় না। হেলাল উদ্দিন প্রভাষক ডিআলি কলেজের, ওনার প্রিজাইডিং অফিসার দায়িত্ব ছিল, ওনারা যুগ সাজাজে প্রস্তুত গ্রহণ করে এইগুলা কারচুপি করে নির্বাচনী ফলাফল। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ডিলার নিয়োগ চলছে সারা দেশে। জেলা উপজেলা পর্যায়ে সহজ শর্তে ASI স্মার্ট ব্ল্যাক টি এর ডিলার নিয়োগ চলছে। বাগানের বাছাইকৃত সেরা পাতা থেকে প্রস্তুতকৃত ASI স্মার্ট ব্ল্যাক টি তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই মুহূর্তেই গাঢ় লিকার আর অরিজিনাল ফ্লেভারে আপনাকে করে তুলবে চাঙ্গা। বিশুদ্ধতার সাথে আপোষহীন আমাদের পথ চলা। ভালো খাবো, ভালো থাকবো ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাব। আসুন যুক্ত হই বিশাল পরিবারে। সেরা বাগানের চা পাতা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে একদল নিষ্ঠাবান কর্মী। সেরাটা দেওয়াই আমাদের মন্ত্র। শতভাগ গুণগত মানের স্মার্ট ব্ল্যাক টি সকলের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ASI ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড থেকে ডিলার নিয়ে বিজনেস করুন খুব সহজে। গুণগত মানের পণ্য সহজ শর্ত আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমাদের চা পরিবেশক সংক্রান্ত বা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল করুন ASI ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, চানপাড়া বাজার, উত্তরখান, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।